এবার আসেন লাইলাতুল বরাতটা কই থেকে আসলো এটা জানতে মন চায় না এই লাইলাতুল বরাত যেটা আবার আরেকটা আরেকটা শব্দ আছে তাফসীর প্রত্যেকটা সূরার প্রত্যেকটা আয়াতের তাফসীর আছে না নাই এই তাফসীরের ভাষায় এটাকে বলা হয় লাইলাতুস সাক কি বলা হয় লাইলাতুস সাক মানে সনদ প্রাপ্তির রাত্র সুবহানাল্লাহ বলেন আর লাইলাতুল মুবারাকা মানে ভাগ্য রজনী এই রাতটাকে কি বলা হয় লাইলাতুল মুবারাকা মানে ভাগ্য রজনী যেরকম সুবহানাল্লাহ আর হাদিসের ভাষায় যে লাইলাতুল নিসফ মিন শাবান বলা হয় এটা হচ্ছে শাবান মাসের মধ্য রজনী তাফসীরের ভাষায় বলা হয় লাইলাতুস সাক অর্থাৎ সনদ প্রাপ্তির রাত্র আর লাইলাতুল বরাত যে শব্দটা আমরা পাই এই লাইলাতুল বরাত শব্দটার অর্থ হলো যে হাদিসে পাকের মধ্যে যে শব্দ এসেছে এবং কোরআনের মধ্যে যে শব্দ এসেছে এই শব্দ ছাড়াও এটাকে লাইলাতুল বরাত কেন বলা হয় এটারও তো একটা প্রশ্ন আছে আছে না না আছে এই বরাত শব্দটা এই যে শাবান মাসের এই বরাত শব্দটা এই শব্দটা মূলত ফার্সি এটা কি শব্দ কথা কন না কোন শব্দ ফার্সি ফার্সি ভাষায় লাইলাতুল বরাত বলা হয় এই শবে বরাত বলা হয় এই শবে শব্দের অর্থ হইল রাত শবে শব্দের অর্থ কি রাত আর বরাত শব্দের অর্থ হইল ভাগ্য বা পবিত্রতা যেরকম সুবহানাল্লাহ তাইলে মূল অর্থটা কি দাঁড়াইলো মূল অর্থটা কি দাঁড়াইলো যে সব অর্থ হচ্ছে রাত আর বরাত শব্দের অর্থ হইলো পবিত্রতা তাহলে পবিত্র রাত সুবহানাল্লাহ আমরা যদি বলি শবে বরাত মানে পবিত্র রাত এটা এমন কি দোষ হয়েছে পবিত্র রাত বললে কি গুনাহ হয়েছে যেই রাত পবিত্র যেই রাতটা বরকতময় যেই রাতটাকে এবাদত করার কথা আল্লাহ রাসুল বললেন আল্লাহ বললেন সুতরাং এই রাতটা কি পবিত্র হইতে পারে না কথা কোন না পারে কি না পারে তো সেজন্য আমরা লাইলাতুল বরাত বলি তো লাইলাতুল বরাত এটা ফার্সি শব্দ এই লাইলাত কোরআন কি আরবি না ফার্সি সবাই কানে কোরআনটা কি আরবি না ফার্সি তো আরবির ভিতরে কি ফার্সি খুঁজলে পাইবেন এই যে দেন্দা মৌলবিগুলা বলতেছে লাইলাতুল বরাত এটা কোরআনে আসেনি আর বেকুব এটা কোরআনে ভেবে করতে এটা তো ফার্সি শব্দ এটা কোন শব্দ আচ্ছা আপনাদেরকে আরো সহজ করে বুঝাই আমরা এতক্ষণ কি পড়ছি এতক্ষণ কি পড়ছি নামাজ কি পড়ছি এই কোরআন ধ্যান আছে নামাজ আছে নাই নামাজটা ফার্সি শব্দ সুবহানাল্লাহ পরে আচ্ছা গেল ফার্সি শব্দ গেল নামাজ এরপরে আসেন আপনি আমরা যে বলি যে ফেরেশতা ফেরেশতারা আমাদের দুই কাঁধে লিখতেছে ফেরেশতা বলি না এই ফেরেশতারা কি ফেরেশতা শব্দ কোরআনে যাই দেখবেন আছে মালাইকা আছে কি মালাইকা তাহলে আরবিটা আরবি ফার্সিটা ফার্সি নামাজ যেরকম আমরা ফার্সি শব্দটাকে ইউজ করি যে আমরা নামাজ পড়ছি তার মানে আরবিতে তো এটা নামাজ সলাত এটা কি কোরআনে গাতে সলাত পাইবেন তো যেটা সলাত এটা নামাজ যেটা মালাইকা এটাই ফেরেশতা সুবহানাল্লাহ বলেন তো ওইটাও এরকম যেটা আমরা কোরআন মধ্যে লাইলাতুল মুবারাকা এটাই লাইলাতুল বরাত সুবহানাল্লাহ বলে এটা যদি আমরা বুঝি নামাজটা যদি বুঝি তাহলে ওইটাও সহজে বোঝা যাবে ঠিক না বলে আবার আমরা বলি রোজা রাখছি রোজা রোজা রাখছি রোজা তো এটা ফার্সি শব্দ রোজাটা কি এখন বলবেন যে হুজুর জেনারেল শিক্ষিত যারা আছেন আপনার কোন হুজুর আমরা তো বাংলা বইয়ে পাইলাম এটা যে বাংলা ভাষা আরে না ভাই ভালো করে ইতিহাস গাড়েন এটা বাংলা শব্দ না এটা বাংলা শব্দে স্থান পাইছে যে নামাজ শব্দটা বাংলা নয় এটা ফার্সি শব্দ কিন্তু এটা বাংলা শব্দে এটা বাংলাতে এটা স্থান পাইছে সুবহানাল্লাহ বলেন ঠিক আছে তো এরকম কইরা রোজা যেটা বলি রোজার কথাও কোরআন রোজা এই শব্দ কোরআনে নাই আছে কি সাউম আছে কি কথাটা বুঝাইছি নি তো লাইলাতুল বরাত যদি বলে হ্যাঁ লাইলাতুল বরাত কোরআনে আছে না হাদিস আছে আরে বেকুব লাইলাতুল বরাত শব্দ তো কোরআনও হয় না হাদিসও হয় না কারণ এটা আরবি শব্দ না এটা হচ্ছে ফার্সি শব্দ কথাটা বুঝাইছি নি এবার আসেন ভাইরা আমার বন্ধুরা আমার এই লাইলাতুল বরাত সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলছে আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম হামিম দুইটা হরফ হা এবং মিম এই হা এবং মিমের মধ্যে আপনার এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাত কি বলা হয় হরফে মুকাত্তাত হা মিম এরকম হরফে মুকাত্তাত
কোরআন শরীফের 29টা সূরার প্রারম্ভে আসছে সুবহানাল্লাহ কন্না তে হরফে মুকাত্তাআতের কোনো অর্থ হয় না এটার অর্থ আমার আল্লাহ জানে কে জানে কথা বলেন কে জানে আল্লাহ জানে এটা আল্লাহ এটার কোনো অর্থ হয় না হামিম মানে হামিম সুবহানাল্লাহ বলেন এটা হচ্ছে প্রথম আয়াত সূরা নাম্বার 44 পারা নাম্বার 25 সূরার নাম সূরায়ে দোখান সূরার নাম কি সূরায়ে দোখান দোখান 114টা সূরার মধ্যে 44 নাম্বার সূরা হলো সূরায়ে দোখান এই সূরায়ে দোখানের এক নাম্বার আয়াত পাঠ করছি এবার দ্বিতীয় আয়াত ওয়াল কিতাবিল মুবিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই যে কিতাবের কথা বললেন সুস্পষ্ট কিতাবের শপথ জোরে কোন সুবহানাল্লাহ কিতাবুম মুবিন এই কিতাবের কসম কাছে কে কিতাবের শপথ করলো কে আল্লাহ আচ্ছা আল্লাহ শপথ করলো বুঝতে পারলাম আল্লাহ আপনি শপথ করলেন কোরআনের শপথ করলেন কিতাবের শপথ করলেন এরপর আপনি কি বলছেন আল্লাহ বলছেন ইন্না আনজালনা أنزلناه في ليلة مباركة مباركة شبدا يشبرسي ليلة مباركة إنا كنا منذرين আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিশ্চয় আমি তাকে বরকতময় রাতে অবতীর্ণ করেছি নাজিল করেছি যখন সুবহানাল্লাহ কাকে কোরআনকে কাকে ভালো করে খেয়াল করবেন আল্লাহ বলতেছেন যে লাইলাতুন নিসর মিন শাবান আল্লাহ বলছেন লাইলাতুন না আল্লাহ বলছেন যে ইন্নাং জালনা হুফি লাইলাতি মোবারকান আল্লাহ বলছেন এই মোবারকময় রাতে ইন্নাহু কুন্না মুনজিরিন আল্লাহ আল্লাহ বলছেন ইন্না কুন্না মুনজিরিন আল্লাহ বলছেন এই মোবারকপূর্ণ রাতে মোবারকময় রাতে আমি একে কোরআনকে নাজিল করছি যখন সুবহানাল্লাহ এখন বলবেন হুজুর আপনি তো গত রমজানে ওয়াজ করছেন ইন্না আনজালনা হুফি লাইলাতুল কদর আপনি বললেন কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রে মানে রমজান মাসের 27 তারিখ রজনী অর্থাৎ কদরের রাত্রে সুবহানাল্লাহ কন্না আপনার জবান থেকে শুনেছি কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে এখন আবার আপনি ব্যাখ্যা করতেছেন আপনি বলতেছেন আল্লাহ বলছে কোরআনকে নাজিল করতে শাবান মাসের মধ্য রজনীতে ব্যাপারটা কি দুই রকম হয়ে গেছে বন্ধুরা আমার এই জন্য কোরআনের তাফসীর জানতে হয় কোরআনের তাফসীর যদি আমরা পড়ি গো তাহলে আমরা সহজে বুঝতে পারবো এই আয়াতের তাফসীরের মধ্যে আমার ভাইয়েরা আমার বন্ধুরা রে এই আয়াতের তাফসীর সুন্দরভাবে করা হয়েছে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে রয়েছে তাফসীরে জালালাইন শরীফের 410 পৃষ্ঠার মধ্যে এই আয়াতের তাফসীর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং আল্লামা জালালউদ্দিন মোহল্লি রহমাতুল আলাই লিখেছেন তাফসীরে জালালাইন শরীফ এই তাফসীরে জালালাইন শরীফের 410 পৃষ্ঠার মধ্যে রয়েছে আল্লাহ বলেন আমি আল্লাহ যে বললাম নিশ্চয়ই বরকতময় রাতে আমি কোরআনকে নাজিল করেছি আর এই কোরআনকে নাজিল যে করলাম এটা অন্য কোনো নয় আমি আল্লাহ তো 7টা আসমান বানাইছি সপ্তম আসমান থেকে এটা প্রথম আসমানে আমি আল্লাহ এই রাত্রে পাঠাইয়া দিছি যখন সুবহানাল্লাহ তো তাফসীর না বললে কি বোঝা যাইব কোরআন লাইলাতুল কদরের রজনীতে নাজিল হইছে মানে প্রথম আসমান থেকে জমিনে কথাটা বুঝছেননি আর আল্লাহ এই যে বলছেন কোরআনটা নাজিল করছি তো আল্লাহ 7 আসমান 7 জমিন নাম শুনছেননি এই কথা কি আজকে শুনছেন না আরো শুনছেন তো 7 আসমান 7 জমিন তো 7 আসমান যে আছে তাফসীরে জালালাইন শরীফের 410 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে সপ্তম আসমান থেকে এটা প্রথম আসমানে আল্লাহ এই শাবান মাসের মধ্য রজনীতে দিছে শেষ সমাধান তাহলে সপ্তম আসমান থেকে এটা প্রথম আসমানে যে আল্লাহ অবতীর্ণ করছেন এটাই বলছে এটা এই যে কোরআনে সুবহানাল্লাহ আর কদরের রাত্রে যেটা ওটা হলো প্রথম আসমান থেকে জমিনে আমাদের কাছে আসছে সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার খুব সহজ কঠিন কিছুই না কঠিন কিছুই নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন ইউফরাকু কুল্লু আমরিন হাকীম
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিলেন আমি আল্লাহ এই রাতে বণ্টন করে দেই প্রত্যেক হিকমতপূর্ণ কাজ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন এই রাতে বণ্টন করে দেওয়া হয় প্রত্যেক হিকমতপূর্ণ কাজ এখন এই হিকমতপূর্ণ কাজটা কি এটার ব্যাখ্যা আছে না নাই এটার ব্যাখ্যা আছে না এটার ব্যাখ্যাটা যদি আমরা পড়ি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন না করেন তাফসীরে রুহুল বয়ানের তৃতীয় খন্ড আমি কিন্তু নিজের থেকে একটাও বলতেছি না ওই যে জগৎ বিখ্যাত মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিন কেরাম জিনাদেরকে আমরা ফলো করি এখন বর্তমান নতুন যুগের নবযুগের বর্তমান সময়ের বড় বড় যে শায়েখরা মিডিয়ার সামনে আইসা উল্টাপাল্টা কথা বলে আমরা তাদেরকে ফলো করি না আরে যারা কোরআন হাদিস নিয়ে চব্বিশ ঘন্টা পড়েছিল সেই তাদের কথাই আমরা ফলো করি কথা কোন ঠিক কিনা এই তাফসীরে রুহুল বয়ানের তৃতীয় খণ্ডে 598 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহ পাক জাল্লা জালালুহু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানুহু রুজি রোজগার ও রিজিক বন্টনের আনুষ্ঠানিক দায়িত্বভার হযরতে মিকাইল আলাইহিসসালামের উপর এবং কার্যসমূহ ও বন্দিগির দায়িত্বভার প্রথম আসমানের ফেরেশতা হযরতে ইসরাইল আলাইহিসসালামের উপর বিপদ আপদ ও দুঃখ দুর্দশা দূরীকরণের দায়িত্ব হযরতে আজরাইল আলাইহিসসালামের উপর অর্জন করে থাকেন যরকম সুবহানাল্লাহ আল্লাহ বলছে না এই যে একটু এখন আমি আয়াতটা তেলাওয়াত করলাম আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে কি বলছে এই রাতে আমি আল্লাহ বন্টন করে দেই আমি আল্লাহ কি করে দেই বন্টন করে দিই প্রত্যেক হিকমতপূর্ণ কাজ এই হিকমতের ব্যাখ্যাটা স্পষ্ট আমরা তো হিকমতপূর্ণ কাজ আল্লাহ বন্টন করে দেয় এর দূরেই শুনলাম এটা যে আমি বুঝতেছি না আপনারাও বুঝতেছেন না এটা কি জিনিসটা কি কাজ ঠিক কিনা বলেন তো বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম যারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ যারা কোরআনে হাফেজ ছিল হাদিসের হাফেজ ছিল জিনারা কলম ঘুরে ঘুরে এই কোরআনের তাফসির করছে সুবহানাল্লাহ কন্যা ওনাদের মধ্য থেকে একজন তাফসিরে রুহুল বয়ানের তৃতীয় খণ্ডে 598 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করছেন আল্লাহ যে কইছে হিকমতপূর্ণ কাজ বন্টন করে দেয় এইটা হইলো কি জানো এটা হলো বান্দার রোজগার রিজিক বন্টন করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেয় হযরত মিকাইল সালাম আল্লাহর কাছে যরকম সুবহানাল্লাহ এরপরে তিনি আরও উল্লেখ করছেন যে বান্দার অন্যান্য কার্যসমূহ এবং বন্দিগির দায়িত্ব প্রথম আসমানের ফেরেশতা হযরতে ইসরাইল আলাইহিসসালামের উপরে দেয় যরকম সুবহানাল্লাহ এরপরে তৃতীয় নম্বরে উল্লেখ করা হয়েছে বিপদ আপদ ও দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য এই দায়িত্ব দায়ভার দিয়েছি আমি হযরতে আজরাইল আলাইহিসসালামের উপরে যরকম সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন হিকমতপূর্ণ কাজ বন্টন করে দেয় এইভাবে ফেরেশতাদের কাছে এটা এটা তাদের হাতে হাতে পৌঁছায় দেয় যেরকম সুবহানাল্লাহ এখন কি আর কোনো ফেস আছে এখন এখন কথা হলো এই যে এত এই আজকের রাতের কথা কিন্তু বলতেছে এই যে আল্লাহ কোরআনে বলছে আজকের রাতের কথা বলছে আল্লাহ যদি আসমানের মধ্যে আপনার রিজিক এই শুনেন আপনার রিজিক এবং অন্যান্য কার্যবিধি এবং দুঃখ দুর্দশা আপনার আমার জীবনে যা ঘটবে এগুলো যদি আগামী বছরের এই লাইলাতুল নিসরিমিন শাবান মানে এই রাত্রটা আসার আগ পর্যন্ত এখানে তো এক বছর কয় বছর আজকের থেকে আগামী শাবান মাসের মধ্য রজনী বলতে এক বছর না তো আল্লাহ যদি এক বছরের দায়ভার আল্লাহ ফেরেশতাদের কাছে পৌঁছাই দেয় আর আমরা যদি বাই খুশ নাই ঘুমাইতেছে আহারে খবর নাই নামাজও পড়ছে না এসাও পড়ে না আছে না নাই আমরা আমি যদি বাই তকর আধ গুটে ঘুমাই থাই এইটা লাভ হয়েছে না আমরা মসজিদ আইসা আল্লাহরে ডাকছি আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দিও আল্লাহ আমার আমার যখন রিজিক দিবে আমার রিজিকটা একটু বাড়াই দিও আমরা যখন আল্লাহর কাছে কান্নাকাটি করি আল্লাহ কি খুশি হইব নাকি নারাজ হইব আমরা তো এটাই করতেছি ভালো কাজে বাধা দেবার মতো লোকের অভাব হয় না ঠিক কিনা বলে ছেলেবেলেরা তাবারুকের ব্যবস্থা করছে আমি আমাদের সম্মানিত কেশিয়া সাহেবের বাসায় যখন খাবার খেতেছি আমার কাছে আসছে আয়সা বলতেছে হুজুর কয়টা পর্যন্ত আলোচনা নেবেন আমরা তো এর ভিতরে তাবারুকটা রেডি করতে হইব কথা তো ভালো খারাপ কথা ভালো কথা বলছে বইলা বলছে হুজুর আমরা দৌড়ে আড্ডা খাইটা করছি কাজ করছি ঠিকই কিন্তু আমাদের ঘাটতি আছে আচ্ছা এই সমাজের মধ্যে মানুষ কি কম না বেশি যায় আছে বেশি তো খারাপ তো না দশে মিলে করি কাজ তাবারুকটা নাই তো 10,000 টাকা গেছে এই টাকাটাও আমরা দিতারলাম না আবার অনেকেই ভালো টাকা দিছে হ্যাঁ বেশি তো দেওয়া লাগে না 2-400 টাকা করে দিলে বহু টাকা থাকে থাকে না আমি কেশিয়ার সাহেবরে বললাম যে আজকে তো আপনার কপালবালা হুজুর কেন আমি বললাম আজকে আমার মাহফিল আছে চাঁদপুর বলছেন আমার কোথায় ছিল মাহফিল এটা কিন্তু চান্দের হিসাব এই লাইলাতুল বরাত বলেন শবে মেরাজ বলেন আর কদরের রজনী বলেন এটা কিন্তু চাঁদের সাথে হিসাব যদি
আরবি মাস 29 বা 30 যায় কিন্তু ইংরেজি মাস 250 আছে 29 আছে 31 আছে ঠিক কিনা বলেন ওই দিনগুলো সুনির্দিষ্ট কিন্তু আরবিটা কিন্তু সুনির্দিষ্ট না কেমনে যদি আগের মাসটা 30 যায় তাহলে একদিন আমরা পাইয়ে গেলাম যদি আগের মাসটা 29 যায় তাহলে একদিন আকফাস হইতে পারে তা তো আমরা জানি না এই চিন্তা ভাবনা করে আমি আর মাহফিলটা নিছি না নীলে কি মেহতারা না করতে লাগলে আর আল্লাহর রহমতে আমি আপনাদের দোয়ার বরকতে আমি যেন যাই মাগরিবের পরের বক্তা না দাও আমি শেষের বক্তা মারহাবা বুঝেন না একটা মাহফিলের বিশেষ বক্তা মিস্টেক করলে মিস করলে এটা মান্য না যায় কিন্তু প্রধান বক্তা সুডুক আর বরক যদি মিস করে ওই মাহফিলটা ওই দিনের জন্য শেষ কানা ঠিক কি না কারণ প্রধান বক্তার জায়গায় আরেকজন যতই ভালো দেন পছন্দ হইতো না ঠিক কি না কোন আল্লাহর রহমত নিছি না আশঙ্কা করছি যদি আগের মাসটা 29 যায় তাহলে তো এই দিনে পড়ব বুঝেন নাই যদি আগের মাসটা 30 যায় তাহলে তো এই দিনে পড়ব এই চিন্তা ভাবনা করে আর মাহফিলটা নেই নাই তো যাই হোক আমি আপনাদের মাঝে রইছি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কার কোন সময় কি হইব না হইব এটা আমার আল্লাহ ওই এক বছর আগে ফেরেশতাদের কাছে পাঠাই দিছে সুবহানাল্লাহ কো আমি কিন্তু এটা বলতেছি না যে আল্লাহ আগে জানতো না আল্লাহ তো সবই জানে কিন্তু ফেরেশতাদের কাছে এই নথিপত্র এই আপনার আমার জিন্দিগির এই এক বছরের রিজিক এক বছরের দুঃখ দুর্দশা এক বছরের যাবতীয় কাজকর্ম কি হইব না হইব এটা ফেরেশতাদের কাছে হস্তান্তর করে কে এইটাই আজকের এই রাত্র এবার বুঝাইছি নি ভাইরা আমার বন্ধুরা আমার খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র এই রাত্রের মধ্যে আবাদত বন্দি করতে পারলে আরো কি হবে না হবে আমার বন্ধুগণ তাফসিরের কিতাবে তাফসিরে তাবরানী শরীফের মধ্যে উল্লেখ রয়েছে ভালো করে শুনুন তাফসিরে তাবারী তাবরানী না তাফসিরে তাবারী শরীফের মধ্যে উল্লেখ রয়েছে শাবান মাসের মধ্য রজনীতে শাবানের মধ্য শাবানের রাত্রিতে বছরের সকল ব্যাপারে চূড়ান্ত করা হয় জীবিত ও মৃতদের তালিকাও লেখা হয় যেরকম সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছরের মধ্যে কে বাচ্চা থাকবো আর কে মরে যাবে এখন দেখেন ফরজ নামাজ মানুষ পড়ে না ঠিক মতো পড়ে আপনারা কোন নামের অদ পড়েন না এটা আমি জানি কিন্তু শিকারটা করেন ফজর ফরজ নামাজগুলো কি সবগুলো আপনারা আদায় করেন আপনারা মসজিদ উড়িকা আজকে নামাজ পড়ছেন তো আপনারা ফরজ নামাজগুলো আপনাদের ছুইটা যায় আজকে নফল নামাজ পড়তে আসছেন এটা তো খারাপ কিছু না কথা কয় না আজকে যদি অন্য নামাজগুলোর মতো বাহিরে হাঁটতেন এটা ভালো ছিল আপনারা আসছেন দুইশের কথা বলতেছি শোনার পরে আপনাদের ভিতরে ভয় ঢুকতে পারে আপনারা আজকের পরে কালকেও ফরজ নামাজগুলো ধরতে পারে ঠিক না বলেন এমনি মানুষ নামাজ পড়ে না মসজিদও যাইতেছে না আর এমন রাত্রের মধ্যে যারা ফরজ নামাজ ছাইড়া দেয় এমন লোকগুলাও আসে আমি তার কাছে পাইলাম আমি তো তার ফিটে বুঝা দিয়া বুঝাইতে পারবো দুই চারটা কথা কলে সে শুনবো ঠিক না বলেন আর আমরা ফটো মেরে দিছি না 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 ইতার যাইছি না গেলে অকর যাবি কাফের হয়ে যাবি কাফের অকর জাহান নামে যাবি উল্টা ফাল্টা কথা কইয়া এমনি হেতে মসজিদ হয় না আর ওকে দলন দিয়ে দিছি আছে না নাই বলেন কতটুকু লাভ করছি আমরা এদের মূলত উদ্দেশ্য ভালো না এদের কি নয় উদ্দেশ্য ভালো নয় আরে লাইলাতুল বরাতুল আজকের দিনে না যুগ যুগ ধরে এই পর্যন্ত পালন হয়ে আসতেছে তুমি আজকে নতুন ফতোয়া দেওয়া যায় 20-30-40-50 বছর ধরে তো এর আগে তো মানুষ মানছে তো তুমি আজকে বাম হাত ঢুকাইছো মানে মুসলমানদের মানুষের মধ্যে আমরা মুসলমান যারা আমাদের মধ্যে এমনি আমল কমে গেছে আরো কমাই দিলা আরো তুমি কমাই দিলা ঠিক কিনা বলেন আমি এখন থেকে প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে আমাদের শিদলাই এক বাড়িতে আপনার এই শবে বরাতের দিন যেমন আজকে রাত্র পরে আগামীকাল রোজা থাকবো না আমরা আপনারা কিন্তু থাকবেন খুব গুরুত্বপূর্ণ আমি একটু পরে বলবো কি লাভ হবে তো দিনের বেলা রোজা রাখছে রাত্রে আবাদত করে দিনে কি রাখছে এক তাবলিক তাবলিক জামাতের যেটা সত্য রেখে দিয়েছি তাবলিক জামাতের কিছু মহিলা আসছে বাড়িতে এখন কিন্তু তাবলিকের দাওয়াত বহু মহিলারও বাড়ি গেছে বলেছি ইমান সুর এগুলো কি সুর ইমান সুর কেমনে ইমানটা সুরে চুরি করে দেখেন গিয়া আমি ওই বাড়িতে মাহফিল করছিলাম আমার নাম্বার তাদের কাছে আছে আমার বাড়ি তো মহালক্ষীপাড়া কাছাকাছি গ্রাম তো ফোন দিছে আমার দিয়া কো হুজুর এমনি এমনি কিছু মহিলা আসছে আয়সা আমাদের সঙ্গে আলাপ করতেছে ইসলামিক বিষয়ে এক পর্যায়ে কথার প্রসঙ্গে আমরা বলছি আজকে আমরা রোজা রাখছি শুই নাই তারা কইতেছে আল্লাহ আল্লাহ আপনার কাফের হয়ে গেছে নাউজুবিল্লাহ কন্না এই যে আমার হাতে কোরআন আমি আল্লাহর ঘর মসজিদে দাঁড়াই দিছি আমার বয়ানটা গরম করার লাগে আমি এই কথা কইতেছি আমি সত্য কথা বলতেছি কথা কি বুঝছেন বলতেছে মানে উনি যেইভাবে আমাকে বলছে তারা বলতেছে আমার হলো কাফের হয়ে গেছে হুজুর এটা তো বুঝলাম না হিসাবটা রোজা রাখলাম আল্লাহর জন্য রোজা রেখা কাফের অমুক
আর তারা খাইতাছে বাড়ি বাড়ি আটতাছে ঘুরতাছে খাইতাছে তারা বালা রইল আমরা রোজা থেকে কাফের আবার রাতে ইবাদত বন্ধ করছি আমরা বলে গোমরা হয়ে গেছি নাউজুবিল্লাহ কর না আমি কই তারারে সুন্দর করে কোন বই তো যদি জাগিয়ে তো লয় সুজা কথা বানদিয়া লেবেন বাহি যা করার আমি করতেছি না আইতিস আমি এত দূরে শুধু ফোনে কইছি বলছে আমার বাড়ি বেশি দূরে না তো 20 মিনিট লাগবো আমার মোটরসাইকেল আছে মারহাবা কর না মোটরসাইকেল থাকলে তো আপনার 1 ঘন্টার কত 15 মিনিটে জাগিয়ে যায় ঠিক না রিকশা যাইরা আপনার 1 ঘন্টা লাগবে এটা 15 মিনিট লাগতো না মোটরসাইকেলে আমি কানে আইপিএসি তারার কোন কিতাবা দিলে বইতো কাফের কেমনে হইছে এটা আমার বুঝাইতে হইল আল্লাহ যা করো করব আমিও করে রেডি হয়ে গিয়েছি পরে এই কথা যখনে ফোনে কইছে উনি তো আবার রিপিট করছে কইতাছে আমরার হুজুর আইতে আছে আমরার কাছে বইতেন কয় না আমরার তো তাকদা আছে এই কি তাকদা এখন তাকদা নাই আমরার কাফের টাফের কই লিলা কয় না আমরা এখন যাও না কোন যাওয়া যায় না বসেন দিছে একদম ধমক দনে মনে করেন যে শেষ পর্যন্ত পাও ধরে ধরে রইছে আমরা সারেন আমরা যাই কি আমরা তো তান বুঝিনা না বুঝলে কাফের কেন কইলি কাফের কেন বললি কথা কি বুঝছেন এইভাবে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে আমার আর যাওয়ান লাগছে না ফোন দিয়ে গেছে ও তো এটা দৈরও রাখতেছি না পাও ধরে মারতাম চেয়ে গেছি নাউজুবিল্লাহ কোন এরা কি আপনারা মনে করছেন আপনার বন্ধু কথা কোন এরা কি আপনারা বন্ধু এরা আমাদের শত্রু কারণ এরা ইমান চোর এরা কি চোর ইমান চোর ইমান চুরি করার জন্য বাড়িতে বাড়িতে ঘুরে মানুষকে ভুল পথে নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা তো রোজা রাখলে কখনো কাফের হয় না একটু পরে বুঝবেন নবীজির হাদিস আসতেছে আল্লাহ নবীজির হাদিসে পাকের মধ্যে কি পাওয়া যায় দেখেন ভাইরা আমার বন্ধুরা আমার হাদিস পাকের মধ্যে রয়েছে তিরমিজি শরীফের প্রথম খণ্ড 156 পৃষ্ঠার মধ্যে রয়েছে আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছানার মধ্যে পেলাম না অর্থাৎ তিনি ঘুমানোর সময় আল্লাহর নবীকে সাথে নিয়ে ঘুমাইছে সুবহানাল্লাহ বলেন অর্থাৎ তিনি তো আমার নবী হইল স্বামী আর তিনি হলেন স্ত্রী তো স্বামী স্ত্রী তো একসাথে ঘুমাবে ঠিক কিনা বলেন তো তিনি বলতেছেন আমি এক রাতে আমি হঠাৎ করে ঘুম থেকে ওইটা দেখি আমার রাসূল আমার স্বামী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে নাই বিছানায় নাই আমি যেন তিনাকে হারিয়ে ফেললাম খুঁজতে লাগলাম খুঁজে খুঁজে আমি খুঁজে তিনাকে দেখতে পাইলাম তিনি মদিনা শরীফের জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে উপস্থিত আছে ওই যে কবর জায়ারাতের কথা কইছি তিরমিজি শরীফের হাদিস তিনি বলতেছেন আমি খুঁজতে লাগলাম খুঁজতে খুঁজতে মদিনা শরীফে জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দেখলাম আল্লাহ নবীর কবরস্থানে এর মধ্যে দাঁড়িয়ে আছে যখন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা তিনি বলতেছেন অতঃপর তিনি যখন আমাকে দেখলেন আল্লাহর নবী দেখলেন আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে চলে আসছে মানে খুঁজতে খুঁজতে ওনার কাছে চলে আসছে এবার আল্লাহর নবী কি বলতেছেন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন নবীজি বললেন তুমি কি আশঙ্কা করতেছিলা যে আল্লাহ ও তার রাসূল তোমার প্রতি অবিচার করবেন নবীজি বলছেন তুমি কি মনে করছো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার প্রতি অবিচার করবেন মানে হঠাৎ করে যে আমারে পায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পায় না কিজা তো আল্লাহর নবী মনে করছে উনি যে যেভাবে পাগল হইয়া খুঁজতেছে না জানি কি মনে করতেছে এইজন্য রাসূল বলতেছেন তুমি কি মনে করছো তোমার প্রতি আল্লাহ এবং আল্লাহর রাসূল অবিচার করবেন সুবহানাল্লাহ আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল্লাহর নবীর এই কথার প্রসঙ্গে তিনি বললেন হে আল্লাহর রাসূল হে আল্লাহর রাসূল আমি ভেবেছিলাম আপনি আপনার অন্য কোন বিবির আপনি আপনার অন্য কোন স্ত্রীর কামরায় প্রবেশ করেছেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী আমাদের তো সর্বোচ্চ বিবাহ করার অনুমতি আছে কয়জন কথা বলেন কয়জন আল্লাহর নবীজির স্ত্রী কিন্তু চারজন ছিল না আল্লাহর নবীজির স্ত্রী ছিল কোন কোন বর্ণনা আসছে আপনার 11 জন কোন কোন বর্ণনা আসছে 13 জন তবে 11 জনেরটা বেশি সুপ্রসিদ্ধ ঠিক আছে এখন বলতে পারেন যে হুজুর উনি এতগুলা বিবাহ করছেন কেন আসলে প্রত্যেকটা বিবাহ আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম এসেছে তখন তিনি করেছেন তিনি দীন ধর্ম ইসলামের জন্য উম্মতে মুহাম্মাদির পাগল ছিল উম্মতের পাগল ছিল স্ত্রীদের পাগল ছিল না সুবহানাল্লাহ বলেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে তো উনি বিবাহ করছে সুবহানাল্লাহ বলেন আজকের দিনে যারা নাস্তিক আছে দেখবেন ইউটিউবের মধ্যে ঢুকলে এই কথাগুলো বলতে পারবো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উনি ওনার আপনার বডি নিয়া ওনার শারীরিক শক্তি নিয়া ক্ষমতা নিয়া এতগুলো ওনার স্ত্রী অনেক বাজে বাজে কমেন্ট করছে যেগুলো আমি বলতে খুব ভয় পাইতেছি এই জন্য আমি বলতেছি না
আজকে দেখেন এরা না জানে না বুঝা আল্লাহর নবীজির এতজন স্ত্রী শূন্যই নবীজির সম্পর্কে বাজে কমেন্টস করতেছে নাউজুবিল্লাহ আমরা নবীর উম্মত নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই আল্লাহ যে আল্লাহ আল্লাহর রাসূলকে এত মর্যাদা দিয়েছেন যে আল্লাহ নবীজিকে এত সম্মানিত করেছেন যে আল্লাহ রাসূলকে আমাদের নবী বানাইছেন সেই আল্লাহর হুকুম পাইছেন আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে তখন নবীজি বিবাহ করছে সুবহানাল্লাহ কোন বাইরা আমার বন্ধুরা আমার তিনি বলতেছেন হুজুর আমি মনে মনে ভেবেছিলাম আপনি আপনার অন্য কোন স্ত্রীর ঘরে প্রবেশ করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমি আপনার সম্পর্কে খারাপ মন্তব্য করি নাই হুজুর আমি ভেবেছিলাম আপনার কোন স্ত্রীর কামরায় আপনি প্রবেশ করেছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরুলি আকসার من عدد شعري غنمي قلب زركن سبحان الله الله رسول بلتسن اري عشاري الله رحمت برقود بفرستا شابان ما شر مدر جنيتي ورطت اسكري راتري تيني بلتسن شابان ما شر مدر جنيتي الله پاك الرحمت ببرقود اسمان ارشي دنیا پرثوم اسمان المدد دنیا اکاش نمی اشن زركن سبحان الله رسول بلتسن তুমি যে আমার খুঁজা পাও না আমি যে জান্নাতুল বাকিতে আমি যে জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছি মদিনা শরীফের সেই জান্নাতুল বাকিতে আমি এসেছি তার কারণ হলো এই রাত্রে আমার আল্লাহ পাকের রহমত বরকত দুনিয়ার আসমানে নেমে আসে দুনিয়ার আসমানে নেমে আসার পর আল্লাহ রাসূল বলতেছেন এই রাত্রে আরবের বনি কলব গোত্রের মেষ বা ছাগলের পালের সমপরিমাণ পশমের সংখ্যার অধিক ব্যক্তিকে আমার আল্লাহ এই রাত্রে ক্ষমা করে জোরকন সুবহানাল্লাহ কথাটা মানে বুঝে তুলতে পারি নাই রাসূল বলতেছেন এই রাত্রে আমার আল্লাহ প্রথম আসমানে আইসা আল্লাহর রহমত ও বরকত এসে দুনিয়ার আসমানে আইসা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন আল্লাহর ওই আরব দেশে ওই সময় বনি কলব নামে একটা গোত্র ছিল গোত্র বুঝেন নি গোত্র বুঝেন না আমরা যেরকম বংশ হয় যে গোষ্ঠী মারাবা কন্যা এই যে গোষ্ঠী যেটারে কই এই গোত্র কথা বুঝেছে তো বনি কলব নামে একটা গোত্র ছিল ওই গোত্রের হাদিসের মধ্যে আসছে রাসূল বলতেছেন যে হাদিসে পাকের মধ্যে এসেছে যে কি মিন দাদাদি শারি গনামি কলব রাসূল বলতেছেন যে আরবের যেই বনি কলব ছিল বনি কলব গোত্র ছিল এই গোত্রের মধ্যে যে পরিমাণ ছাগল আছে বা ভেড়া আছে বা মেষ মেষ বুঝেন তো বা বকরি আছে এই বকরিগুলার শরীরের মধ্যে যে পরিমাণ পশম আছে তার চেয়ে বেশি ব্যক্তিকে আমার আল্লাহ এই রাত্রে মাফ করে দেয় যারা ঘুমাইছে তারা মাফ করার বেশি হকদার না আমরা রাসূল বলছেন এই রাত্রে আল্লাহ বনি কলব গোত্রের ছাগলের শরীরে যে পরিমাণ পশম আছে বনি কলব গোত্র ছাগল তো একটা না ছাগল কি একটা এই হাদিসের ব্যাখ্যার মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে যে বনি কলব গোত্রের তৎকালীন সময়ে বনি কলব গোত্রের মধ্যে মেষ ছিল ছাগল ছিল 30,000 আর জোরে তার মানে 30,000 বকরির শরীরে যে পরিমাণ পশম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন তার চেয়ে অধিক ব্যক্তিকে আমার আল্লাহ এই রাত্রে মাফ করে দেয় যেরকম সুবহানাল্লাহ আর যেরকম সুবহানাল্লাহ যে উল্লেখ রয়েছে স্পষ্ট এই হাদিসের ব্যাখ্যার মধ্যে যে এই বনি কলবের মেষের সংখ্যা বনি কলবের আপনার গোত্রের ছাগলের সংখ্যা ছিল 30,000 যেরকম সুবহানাল্লাহ মেষ কার শরীফের 115 বিশটা খুললে পাইবেন এই হাদিসের ব্যাখ্যায় যে ওইখানে বনি কলব গোত্রের কথা যেটা নবীজি বলছেন ওই গোত্রের মধ্যে ছাগলের সংখ্যা আছে 30,000 কয় হাজার তার মানে 30,000 শরীরে ছাগলের শরীরে বা মেষের শরীরে যে পরিমাণ পশম ছিল তার তার চেয়ে বেশি সংখ্যক বান্দাকে গোটা পৃথিবীর যে বান্দাগুলো আছে তার থেকে আপনার 30,000 ছাগলের শরীরে যে পরিমাণ পশম আছে তার চেয়ে বেশি সংখ্যক বান্দাকে আল্লাহ মাফ করে দেয় মানে আল্লাহ যে বান্দারে মাফ করব যে বান্দাগুলো এখন মসজিদে আল্লাহ আল্লাহ ডাহে নবীর উপর দুরূদ শরীফ পড়তেছে জিকির আজকার করতেছে নামাজ পড়তেছে দিনের বেলা রোজা রাখবো এদিকে খেলা আছে আপনাদের দিনের বেলা যারা রোজা রাখবো কোরআন তেলাওয়াত করলো তারা বেশি হকদার না আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا
دینا ماں منوجوگ ایسے نہیں منوجوگ আসছে নি তাহলে বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে অসংখ্য বান্দাকে আমার আল্লাহ maaf করে দেয় আমার প্রশ্ন আল্লাহ যাদেরকে maaf করবে গোটা পৃথিবীর মধ্যে এখন যারা মসজিদে মসজিদে কিংবা বাড়িতে যাই জাগাত জেগে থেকে রাতলো জেগে জেগে আল্লাহর নাম স্মরণ করতেছে নবীজির উপরে দুরূদ শরীফ পড়তেছে মিলাদ করতেছে কিয়াম করতেছে জিকির আজকার তাসবিহ তাহলিল করতেছে এই বান্দাগুলোর প্রতি মায়া হবে নাকি যারা ঘুমায় রয়েছে তাদের প্রতি মায়া হবে যারা আমরা জাগনা আছি আমাদের প্রতি মায়া হবে ঠিক কিনা বলেন হাদিসের যে তিনি শরীফ হাদিসে পাইছে আল্লাহ maaf করবে তা আমরা বিশ্বাস রাখি আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম আমি তো গুনাহগার এর কোনো ভুল নাই নিঃসন্দেহে আমরা কি জোরে বলেন আমরা কি গুনাহগার আল্লাহ হাজিরা দিছি তুমি এই রাতে বলছো maaf করবা আল্লাহ ওই মাফের তালিকা দেই নোকগুলা হবে ওই তালিকার মধ্যে আমার নামটা উঠায় দিব সুবহানাল্লাহ কোন না আমরা যদি আল্লাহর কাছে এভাবে ফরিয়াদ করি আল্লাহ কবুল করবে না এই কথা কি আমি বানায় বানায় বলছি এই তো এই তোমাদের তোমাদের সমস্যা কি হ্যাঁ তোমরা ছেলে মানুষ আসছো গুরু আসছো মনোযোগ দিয়া শুনবা কথা তোমরা ছেলেরা যদি দুষ্টামি করে দাও তো হবে না হ্যাঁ এই দৃশ্যের পরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমার তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিস শরীফ দ্বারা যে আল্লাহ অসংখ্য মানুষকে ক্ষমা করে দিবেন ঠিক কিনা বলেন আরেকটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি এই হাদিসখানা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন সুবহানাল্লাহ বলেন এই হাদিসখানা কোথায় আছে সেটা আগে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই হাদিসখানা আছে আপনার এই হাদিসখানা ইবনে মাজাহ শরীফের 99 পৃষ্ঠার মধ্যে আছে সুবহানাল্লাহ কন্যা ইবনে মাজাহ শরীফ এটাও খুব গুরুত্বপূর্ণ একটা হাদিসের কিতাব সুবহানাল্লাহ কন্যা তো ইবনে মাজাহ শরীফের 99 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা আছে কথা কি বুঝছেন 99 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে এই 99 পৃষ্ঠার মধ্যে কি আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনু বলতেছেন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যখন অর্ধ শাবানের রাত তথা শাবান মাসের মধ্যরজনী আসে শাবান মাসের অর্থাৎ শবে বরাত আসে তোমরা এ রাতে ইবাদত করো অর্থাৎ হাদিসে পাকের মধ্যে রয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হাদিসে পাকের মধ্যে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন শাবান মাসের মধ্যরজনীতে তোমরা রাত্র জেগে জেগে ইবাদত করো এবং দিনের বেলা ওয়া সুমু নাহারাহা সুম মানে রোজা একটু আগে তো বললাম সাওম মানে কি রাসূল বলতেছেন ওয়া সুমু নাহারাহা দিনের বেলা রোজা রাখো জোরে কোন সুবহানাল্লাহ ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফের মধ্যে পাইলাম আমার নবী বলতেছেন রাতে ইবাদত বন্দি করো আর দিনের বেলা রোজা রাখো তাহলে তুমি বল্টু চৌধুরী তুমি যতই স্বীকার করো রোজা রাখতে গিয়ে তুমি যতই বাধা প্রদান করো কাফের বলো আর আমাদেরকে যাই বলো না কেন হাদিসে পাইছি রোজা রাখতে আমরা রোজা পালন করব কথা কোন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ এই জায়গার মধ্যে হাদিস খানা শেষ হয়ে যায় নাই আল্লাহ নবী বলতেছেন কেন তোমরা রাত্রে জেগে জেগে ইবাদত বন্দি করবা এবং দিনের বেলা রোজা রাখবা তার কারণ হলো আল্লাহ রাসূল বর্ণনা করছেন রাসূল নিজেই বলছেন কেননা সেই রাত্রে সূর্য অস্তের পর পর আল্লাহর রহমত বা ফেরেশতা দুনিয়ার আকাশে অবতীর্ণ হন এবং বলতে থাকেন কোন ক্ষমা প্রার্থনা আছো কি আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব আল্লাহ স্বয়ং আল্লাহ আমাদেরকে ডাকতেছে আজকে রাত্রে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন কোন ক্ষমা প্রার্থনাকারী আছো কি রে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব কোন রিজিক প্রার্থনাকারী আছো কি আমি তাদের রিজিক বাড়ায় দেব সুবহানাল্লাহ কোন এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কোন বিপদগ্রস্ত আছো কি আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেব জোরে কোন সুবহানাল্লাহ এইভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতক্ষণ বলতে পর্যন্ত বলতে থাকে কিতাবের মধ্যে হাদিসে পাকের মধ্যে রয়েছে হাত্তা ইয়াতলু আল ফজর ফজর পর্যন্ত আমার আল্লাহ বান্দাদেরকে
অনেকের পরে ডাকতে থাকে জোরে কোন সুবহানাল্লাহ তো আল্লাহ যদি বান্দার ডাকতে থাকে তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে তো আমরা আসলাম মসজিদে কথা কইনা ঠিক কিনা যারা ঘুমাইছে তারকে সাড়া দিছে আল্লাহ যে এত মায়া করে করে ডাকতাছে তারা কই না লাগতো না তোমরা কে পড়ো গিয়া কথা কোন ঠিক কিনা তারা লাগতো না আমরা লাগবো কারণ কবরের এক সেকেন্ডের আযাব আমরা সহ্য করতে পারবো এইজন্য আমরা বড় আশা করে মসজিদে আসছি নামাজ পড়ছি জিকির আজকার দুরূদ শরীফ আপনার তাসবিহ তালিল সবগুলো আদায় করব শুধু আল্লাহর পক্ষ থেকে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে আমরা রিজিক চাইবো আল্লাহর কাছে কার কাছে আমাদের বিপদের কথা পৃথিবীর মানুষের কাছে বললে সুযোগের অপেক্ষায় থাকে আবার সুযোগে সুযোগে ওই ক্ষতস্থানে ঘাই মারে আসে না নাই সুযোগের অপেক্ষায় থাকে কাড়া গায়ে লবণের ছিটা দেওয়ার জন্য ঠিক কিনা বলেন কিন্তু মাবুদের কাছে বললে আমার মাবুদ আমার মাওলা যদি বড় দয়া করে আপনাকে একটা সেকেন্ডের মধ্যে একটা মুহূর্তের মধ্যে আপনাকে উদ্ধার করে দিতে পারেন কি পারেন ভাইরা আমার বন্ধুরা আমার অল্প কয়েকদিন পূর্বে অল্প কয়েকদিন আগে আপনারা দেখেছেন তুরস্কের মধ্যে যে ভূমিকম্প হয়েছে ওই ভূমিকম্পে যেই যেই বিল্ডিংগুলো ধসে পড়েছে যেই যেই প্ল্যান্টগুলো যেই যেই বাড়িগুলো ভেঙে পড়েছে এই বাড়িগুলোর নিচ থেকে কত মানুষ একদিন দুই দিন তিন দিন পরে চার দিন পরেও মানুষকে জীবিত বের করছে ঠিক কেন বলেন আমি সোশ্যাল মিডিয়া দেখতে পাইলাম এক ব্যক্তি সে জীবিত হয়ে যখন ফিরলেন ওখান থেকে সে মনে মনে ইচ্ছা পোষণ করছে আমার পুরো শরীরের মধ্যে পাথর পড়ে আছে পাথর মানে অর্থাৎ বিল্ডিং ভেঙে আমার উপরে পড়ে আছে আমি নড়তেও পারতেছি না আমি এমন একটা জায়গায় কোনো বন্ধু নাই কোনো বান্ধব নাই কোনো সাথী নাই সে বলতেছে আমি এমন সময় আমি যখন আর সহ্য করতে পারছি না পানির পিপাসা যেন কলিজা পেটে যাচ্ছে আমি দেখ নিউজগুলোতে আপনারা খুঁজলেও পাবেন আমি নিজে এটা দেখছি আমি নিজে লেখাগুলো পড়ছি সে বলতেছে আমি এমন সময় কইলাম আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আমি বললাম আল্লাহ পৃথিবীর মানুষ তো আমারে খুঁজে পায় না আল্লাহ এই মুহূর্তে আমার বন্ধু নাই আমার বান্ধব নাই আমার মা নাই আমার বাবা নাই আল্লাহ তুমি তো দেখো তুমি তো আমি আল্লাহ আমি বান্দারে দেখো আল্লাহ তোমার নজরের বাইরে আমি না আল্লাহ যদি আমার মৃত্যু তুমি লিখে রাখো তাহলে আল্লাহ এই মুহূর্তে আমার জীবনটা নিয়ে নাও আমি আর সহ্য করতে পারতেছি না জোরে কোন সুবহানাল্লাহ সে বলতেছে তার স্টেটমেন্ট হলো তার বক্তব্য হলো এমন এই কথা বলতেছি বলতে লাগলাম আমি আমার মাবুদের কাছে বড় আদর করে করে আল্লাহর ডাকতেছি আর আমি যখন এই কথা বলতেছি হঠাৎ করে আমার চোখের মধ্যে তন্দ্রা লেগে গেল আমি কোন সময় ঘুমায় গেছি এই কথা বলতে বলতে আমি জানি না আমি দেখি রে একটু পরে ঘুম থেকে উঠে দেখি আমার শরীরে আমার কলিজা যে ফেটে যাচ্ছিল তৃষ্ণার কারণে পানি পান করার অভাবে আমি দেখতে পাইলাম আমার আর কোনো পানির পিপাসা নাই সুবহানাল্লাহ সে বলল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন আমি দিল থেকে ডাক দিয়েছি ঘুমের মধ্যে যেন আমাকে হাউজে কাউসারের পানি যেন পান করায় দিছে জোরে কোন সুবহানাল্লাহ অর্থাৎ তার কাছে এমনই লাগছে আরে এত কষ্ট পাইতেছি পানির পিপাসে আমি তো নর্মাল আমি তো স্বাভাবিক হয়ে গেছি তার মানে আমার আল্লাহ আমাকে পানি খাওয়াই দিছে জোরে কোন সুবহানাল্লাহ এর একটু পর পর সে উদ্ধারকারী টিম এসে তারে উদ্ধার করলো সে বলতেছে আমি বিশ্বাস করি আল্লাহরে কেউ যদি দিল থেকে ডাকে অন্তর থেকে ডাকে আমার আল্লাহ সাথে সাথে বান্দার ডাকে সারা দিয়া দেয় জোরে কোন সুবহানাল্লাহ তা আমরা তো আল্লাহর ডাকার জন্য সিটি কেরা বলেন বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ বান্দারে কত মায়া করে করে ডাকে বান্দারে ও বান্দা আমি আল্লাহ তোরে ক্ষমা করে দেবো আমি আল্লাহর কাছে ক্ষমা চা বান্দা আমি আল্লাহর কাছে রিজিক চা আমি আল্লাহ তোর রিজিক বাড়ায় দেব আমার আল্লাহ কো বান্দারে বিপদে পড়ছো আমি আল্লাহর ডাকো আমি আল্লাহর কাছে বলো আজকে রাত্রে আমি তোমাদের বিপদ থেকে উদ্ধার করে দেবো যেরকম সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি করে ফজর পর্যন্ত ডাকাডাকি করতে থাকে হাদিসে পাকের মধ্যে এসেছে নিশ্চয়ই শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ পাকের আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিয়া বান্দার সমস্ত সমস্যা থেকে দূর করে দেয় যেরকম সুবহানাল্লাহ তবে হাদিসের মধ্যে এসেছে এই হাদিসখানা মুসনাদ আহমদ শরীফের প্রথম খণ্ডে 176 পৃষ্ঠার মধ্যে রয়েছে তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না কাদেরকে যারা মুশরিক
যারা বিদ্বেষকারী যারা বান্দাদের কখনো মঙ্গল কামনা করে না ওই নাফরমান ব্যক্তিগুলো ছাড়া আমার আল্লাহ বাকি বান্দাদেরকে মেহেরবানি করে maaf করে দেয় জোরে কোন সুবহানাল্লাহ মুসনাদ আহমদের প্রথম খণ্ডে আপনার 176 পৃষ্ঠার মধ্যে রয়েছে আল্লাহ বলেন আমি সব বান্দারে maaf করে দেই যারা কি করে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে কুফরি করে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে আমি আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ঠিক রাখে না মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী যারা আছে তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করি না আর বাকি সবাইকে maaf করে দেই সুবহানাল্লাহ বলে আর আমরা কি বিদ্বেষ করলাম বিদ্বেষ করছি কই করলাম আমরা তো উপস্থিত হয়ে গেলাম ঠিক না বলেন আবার এই বিদ্বেষ ছাড়াও আপনার ভাইয়ে ভাইয়ে রেষারেষি আপনার বন্ধু বন্ধুর সাথে বিদ্বেষ আছে না নাই ওইগুলো ত্যাগ করতে হবে রাসূল বলতেছেন আমি নবীর সুন্নত হলো তুমি যদি পারো সকাল টু সন্ধ্যা কারো প্রতি কোনো হিংসা করবে না কারো প্রতি কোনো অহংকার রাখবে না কারো প্রতি কোনো জুলুম করবে না এইভাবে সুন্দরভাবে দিনটা পার করে দাও যেরকম সুবহানাল্লাহ রাসূল বলতেছেন এটা আমি নবীর সুন্নত নবীজি বলছেন কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই কোনো অহংকার নাই দিলের মধ্যে একটা ফ্রেশ দিল নিয়ে দিনটা কাটাই দাও এটা আমি নবীর সুন্নত সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইয়েরা আমার আরেকটি হাদিস শরীফ বলে আমি আমার আলোচনাটা শেষ করে দেব খুব মনোযোগ দিবেন রাত্র গভীর হয়ে যাচ্ছে হযরত আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলতেছেন ভালো করে খেয়াল করেন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে আল্লাহর নবীর সাথ করলেন আয়েশা রে ও আমার আয়েশা তুমি কি জানো এই শাবান মাসের মধ্যরজনী তুমি কি জানো শাবান মাসের মধ্যরজনীতে কি কি ঘটে আমার আল্লাহ কি কি করে এটা কি তুমি জানো সুবহানাল্লাহ কর না নবী জিজ্ঞেস করলেন আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী তাতে কি কি ঘটে আমি তো জানি না আপনি মেহেরবানি করে বলে দেন যেরকম সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন আল্লাহর নবী বললেন এ রাতে লিপিবদ্ধ করা হয় এই বছর যত আদম সন্তান জন্ম লাভ করবে যেরকম সুবহানাল্লাহ এই রাত্রে নির্ধারণ করা হয় অর্থাৎ এই রাত্র থেকে আগামী রাত্র আগামী বছরের এই রাত্র পর্যন্ত এই এক বছরের মধ্যে কতগুলো আদম সন্তান দুনিয়া আসবে এটাও লিপিবদ্ধ করা হয় সুবহানাল্লাহ না এই রাত্রে লিপিবদ্ধ করা হয় এই বছর যত আদম সন্তানের মৃত্যুবরণ হবে সুবহানাল্লাহ না এরপরে আল্লাহ নবী আরো বলতেছেন এই রাত্রে মানুষের আমল সমূহ উঠানো হয় সুবহানাল্লাহ না অর্থাৎ একটা বছর কি করলাম এই আমল নামাটা আমার আল্লাহর কাছে প্রতি বছরে বছরে আল্লাহর কাছে লিস্ট হইয়া যায় সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী নিজে বলছেন রাসূলুল্লাহ নিজে বলছেন নবীজির হাদিস এই হাদিস খানা ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাই উল্লেখ করেছেন মেশকাত শরীফের 115 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে সুবহানাল্লাহ বলেন বানায় বানায় কথা বলার কোনো দরকার নাই মেশকাত শরীফ অধিকাংশ আলেমদের ঘরে আছে খুলেন 115 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে রাসূল বলছেন যে এই রাত্রে কয়জন আদম সন্তান ইন্তেকাল করবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে সুবহানাল্লাহ বলেন এরপরে বলেন এই রাত্রে কতজন আদম সন্তান ইন্তেকাল করবে এটা লিপিবদ্ধ হয় সুবহানাল্লাহ বলেন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আদম সন্তানের আমল সমূহ উঠানো হয় এই একটা বছর আমরা কি করলাম এই এক বছরের আমলগুলো আল্লাহর কাছে উঠানো হয় ও বন্ধুরে দিনের এই বছরের মধ্যে যদি আমলের সংখ্যা কম হয় আর এখন যে আসলাম এত গুরুত্বপূর্ণ রাত এই আমলগুলো যখন লেখা হবে একটু বাড়বনি আমলটা বাড়বনি এটা যে লিপিবদ্ধ হইতেছে আল্লাহর কাছে তো আমরা একটু বাড়াই দিলাম চেষ্টা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অতীতের সব অপরাধ মাফ করে দেয় যদি অপরাধগুলো মাফ করে দেয় তো বাকি রইল শুধু সওয়াবগুলা ঠিক কিনা বলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই মাসে মানুষের আমল সমূহ উঠায় নেয় এবং এই রাত্রেই মানুষের রিজিক সমূহ আপনার অবতীর্ণ করা হয় যেরকম সুবহানাল্লাহ রিজিক সমূহ আমার আল্লাহ বরাদ্দ করে দেয় এই রাত্রে সুতরাং আপনি আমি অঢেল সম্পদের মালিক কোটি কোটি টাকা এত টাকা যেটার হিসাব আপনার কাছে নাই দেখবেন তার কপালে জোরে শুধু দুইটা রুটি কথা কেনা ঠিক কিনা আর খানা নাই সব বন্ধ যদি খান তো মরবেন তো খাইছে কো খাইছে আমার মরণের কাম নাই যদি যা পারি তাই খাই ডাক্তার জন্য কেমনি চলে ঠিক কিনা বলেন এই রিজিকটা আমার আল্লাহ পাক বলেন তুমি টাকার মালিক হলে কি হইব অসংখ্য তোমার অসংখ্য টাকা তোমার অঢেল পরিমাণ সম্পদ থাকলে কি হবে আমি আল্লাহ যা বরাদ্দ করছি তাই ঠিক কিনা বলেন তো এই রাত্রে তো আমরা আল্লাহর কাছে কই দিব আল্লাহ আমরা দুনিয়ার কাম নাই যেমনি আছি সুস্থ রাখো কি রাখো আল্লাহর নবী হযরত কইলাই তেমনি কুদুর একটা কথা মুসা আলাইহিস সালাম একদিন তুরফারে গিয়া কো আল্লাহ আল্লাহ তুমি তো আমার রব দুঃস্থ না বন্ধু বন্ধুর সাথে কথা কইতেছে সুবহানাল্লাহ কন্না আল্লাহ তুমি যদি বান্দা হইতা আর আমি যদি তোমার রব হইতাম খোদা হইতাম
সুবহানাল্লাহ কর না কেমনে ঘুরাই দিয়েছে কইতাছে আল্লাহ আমি তো তোমার বান্দা আমি তোমার দোস্ত তুমি আমার রব কিন্তু যদি তুমি বান্দা হইতে আর আমি তোমার রব হইতাম তাহলে তুমি বান্দা হয়ে কি চাইতা আমার কাছে কোন দোয়াটা করতা সুবহানাল্লাহ কইতা না তার মানে বোঝা যায় একজন নবী যেই কথাটা বলতেছে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা ঠিক কিনা বলেন তো মুসা আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুসা রে আমি যদি তোর বান্দা হইতাম আর তুই যদি আমার রব হইতি তে তোমার কাছে আমি খালি একটা দোয়াই করতাম আল্লাহ তুমি কি করে দাও আমার শরীরটা সুস্থ রাখো আর জোরে শরীর যদি সুস্থ থাকে সারা দিন কাজ করার পরেও আপনি কি বলে ফান্তাবাদ যদি মইজ দিয়া ডইল্লা লবণ দিয়া মাইক্কা খান এরপরও শান্তি লাগে ঠিক কিনা বলে এত অর্ডার সম্পদ লাভ করবে যে দুই রুটি খাইয়া আর কি লাভ হইব কথা কয় না ঠিক কি না আপনি অন্যরা খাওয়াই তারবেন কিন্তু আপনি তো খানা বন্ধ কারণ আপনি অসুস্থ বেড়াইমা মানুষ কথা কন ঠিক কি না তাহলে এ বোঝা গেল এটা খুব গুরুত্বপূর্ণ একটা দোয়া হইলো আল্লাহ আমার সুস্থ রাখো আল্লাহ আমার কি রাখো এটা গরিব যারা গরিব আছে দেখবেন তারা পেট ভরে খাবার খায় একটু দূরে সরে পড়ি আল্লাহুম্মা وعلى آله مولانا ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে আমরা আজকের এই রজনী সম্পর্কে জানতে পারলাম আমরা এ রাত্রে আবাদত বন্দির কথা হাদিসে আছে এর পরের দিন রোজা রাখার কথা হাদিসে আছে ঠিক কিনা বলেন এরপরে এই রাত্রে বাগর নির্ধারণ করা হয় এই জন্য এই রাত্রটাকে অনেক সময় আমরা বলে থাকি বাগ্য রজনী কি বলি বাগ্য রজনী আল্লাহ ইলাতুল বরাত মানে হলো পবিত্র রাত সুতরাং এই রাত্রটাতে পবিত্র যেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে কাজকর্ম করতেছে অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের বিভিন্ন বিভিন্ন জিনিস যাবতীয় জিনিসগুলো লিস্টগুলো ফেরেশতাদের কাছে দিতেছে সুবহানাল্লাহ কর না তাহলে এটা তো পবিত্র কোন রাত ঠিক কিনা বলেন আমার আল্লাহ কিছুই করেন না আল্লাহ কোনো কাজ নাই সুবহানাল্লাহ কর না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ হলো শুধু নবী পাকের উপর দরুদ শরীফ পড়া জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কিছুই করেন না আল্লাহ খায় না ঘুমায় না আল্লাহ কোনো কাজ নাই আল্লাহ সব কিছু ফেরেশতাদের মাধ্যমে করায় জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইয়েরা আমার সেই রব্বুল আলামিন এই রাত্রে এত কিছু করেন এই রাত্রটাকে নির্দিষ্ট করছেন আল্লাহ এই রাত্রটা কেমনে পাইলাম এটা একটু কইতাম নি কইতাম নি কারণ সাতপুর গেলে তো ঘন্টা দেড় দুই ঘন্টার নিচে না ওয়াস কথা কয় না ঠিক কিনা তো আপনার কাছে যদি আসি অন্তত পক্ষে এক দেড় ঘন্টা ওয়াস করলে কোনো সমস্যা হইব তাহলে এই রাত্রটা শাবান মাস আল্লাহ রাসূল বলতেছেন খুব মনোযোগ দিবেন আল্লাহ রাসূল বলতেছেন শাবান হলো আমি নবীর মাস সুবহানাল্লাহ কন্না এই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে রোজা রাখতেন এমনভাবে রোজা রাখতেন এমনভাবে রোজা রাখতেন তিনি আর ভাঙতেন না শুধু রাখতেই থাকতেন রাখতেই থাকতেন সুবহানাল্লাহ বলেন তা আমরা মনে করতাম যে তিনি মনে আর রোজা ভাঙতেন না তিনি আর মনে কী করবেন না রোজা ভাঙতেন না অতঃপর তিনি রোজা ভাঙলেন মানে রোজা রাখা বন্ধ করলেন রোজা রাখা বন্ধ করছেন এখন আমরা মনে করলাম তিনি মনে আর রোজা রাখবেন না সুবহানাল্লাহ বলেন অর্থাৎ নবীজি যখন রোজা রাখতো সেটি রোজা রাখতেই থাকতো জোরে কোন সুবহানাল্লাহ তো এই জন্য হাদিসের মধ্যে আসছে যে রাসূল বলছেন শাবান মাস হলো আমি নবীর মাস সুবহানাল্লাহ কথা না আর শাবান মাসের আগের মাস হলো আল্লাহর মাস কার মাস আল্লাহ বলছেন যে রজব মাসটা হলো আমি আল্লাহর মাস আর শাবান মাসটা হলো নবীর মাস তো আমার আল্লাহ কো আমার নবী কয় আল্লাহ তুমিও মাস একটা নিয়ে গেলা আমিও একটা নিয়ে গেলাম হাদিসের মধ্যে কিন্তু আসছে যে রজব মাসটা আল্লাহর মাস রজব মাসকে আল্লাহর মাস বলছে সুবহানাল্লাহ কর না তো আমি নবীও দাবি করলাম যে শাবান মাসটা আমার এই জন্য আমি বেশি বেশি কি করি রোজা রাখি দান সদকা আপনার কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল সবগুলো উম্মতকেও করার জন্য হুকুম দিছে কে আল্লাহ এবং আল্লাহ রাসূল জোরে কোন সুবহানাল্লাহ তো সুতরাং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যেহেতু এটা আসছে তো আল্লাহ রাসূল দেখেন উম্মতকে কোথাও বলে না আল্লাহ রাসূল কয় আল্লাহ আল্লাহ তোমার মাস রজব আমার মাস শাবান তো আমার উম্মতরে কি দিলা আরো জোরে কর না আল্লাহ কয় জান আপনার উম্মতের জন্য পুরা এর পরের মাসটা রোজার মাসটা এই যে রোজার মাসটা রোজা পাইলাম আল্লাহ রাসূল যে বলছে দরখাস্ত করছে আল্লাহ তুমিও বললা যে তোমার মাস রজব মাস হ্যাঁ আমার মাস শাবান মাস তো আমার উম্মতের কোন মাস সুবহানাল্লাহ কর না তা আল্লাহ বলেন জান আপনার উম্মতের জন্য হাবিব বন্ধু গো আপনার উম্মতের জন্য আমি পুরো একটা মাস দিয়ে দিলাম রোজা যদি রাখে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য তার সব গুণ আমি আল্লাহ মাফ করে দেব সন্তুষ্টির জন্য রোজাগুলি পালন করবে আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দেবে
এই রমজান মাস আমাদের মাস রমজান মাস কার মাস আমাদের মাস উম্মতে মুহাম্মাদের জন্য দিয়েছেন আর আমরা এত বরকতপূর্ণ এত রহমতপূর্ণ এত নাজাতপূর্ণ এত রহমতের মাস বরকতের মাস নাজাতের মাস মাগফিরাতের মাস এত কিছু পাওয়ার পরে আমরা রোজা অনেকেই রাখি না বিরক্ত লাগে কই কেমনে খায় না খায় আরে বিরক্ত বুঝবা বিরক্ত একদিন তোমারে দিলো আল্লাহ দয়া করে মাসটা আর তুমি কো বিরক্ত লাগে তা আল্লাহর আদবটাই তো বুঝলা না কথা কইনা আল্লাহর আদবটাই মায়াটাই তো বুঝলা না সুতরাং আমরা কি রোজা রাখবো না ছাড়বো আল্লাহ কবুল করুক কোন আমিন আমার মনে হয় না ফিজাতাপুর ফিরজাত্রাপুর এবং আশেপাশে যেই আরো ফুড ট্যুর আছে আমি তো সব ব্যাপারে জানি না যত গ্রাম আছে আমার মনে হয় সব গেছে গা ওয়াজ নসিহত কইরা যার যার ঘর ঠিক কিনা বলেন আমরা এখন আছি রাত্র প্রায় এগারোটা রাত্র কয়টা এবং আমি গুনাহগার এখনো নামাজ শেষ করি নাই ইনশাআল্লাহ বাকি রাত যতটুকু মালিক করায় আমরা নামাজ আদায় করবো তো বন্ধু এই একটা রাত্র যদি আল্লাহর রাজি করতারেন আপনার রিজিকও বাড়বো আপনার অতীতের গুনাহও মাফিব আপনার অনেক বালা মুসিবত দূর হয়ে যাব ঠিক কিনা বলেন এটা আমার রাসুল বলেছেন সুতরাং আমার রাসুল কখনো মিথ্যা কথা বলেন আমরা বিশ্বাস করি ঠিক কিনা বলেন বন্ধুগণ তাহলে এই রাত্রে আমরা পাইলাম যে বেশি বেশি আবাদত বন্দির কথা রাত দিনের বেলা রোজা রাখার কথা সুতরাং ভয় নাই কেউ যদি কয় আপনি বেইমান হয়ে গেছেন গোমরা হয়ে গেছেন আল্লাহ আল্লাহ এই রোজা রাখেন না আপনি কাফের হয়ে গেছেন আমরা কি সেটা মানবো না নবীজির কথা মানবো বাস এতটুকুই বেশি কথা বলার দরকার নাই যারা সহি হাদিস করে তাদের বড় বড় শায়েকরা যারা অনেক পূর্বে 300-400-500 বছর পূর্বে যারা আসছে আপনার ওরাও কিন্তু বলে গেছে যে এই ব্যাপারে সহি সহি হাদিস আছে সুবহানাল্লাহ কোন আর আজকে তারা আইসা সেটারে ঢাকা দিয়া রাইকা রাইখা তারা নতুন ফতুয়া দেওয়া শুরু করছে এই রাত্রে কিচ্ছু নাই নাউজুবিল্লাহ কোন কিচ্ছু আছে না নাই এটা পরে বোঝা যাবে আমরা আবাদত করতেছি আল্লাহরে আমরারে বেশি বেশি আর করার তৌফিক দোক কোন আমিন আরো জোরে কোন আমিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ও শাবান মাস ব্যতীত অন্য কোনো মাসে ধারাবাহিকভাবে রোজা রাখতে দেখিনি সুবহানাল্লাহ মানে রমজান মাসে তো এটা ফরজ রোজা আমরা পুরো মাসে পালন করব তিনি বলতেছেন যে শাবান মাসেও নবীজি এমনি ধারাবাহিকভাবে রোজা রাখতেই থাকতো সুবহানাল্লাহ তাহলে আমরা তো এই পর্যন্ত রাখি নাই হয়তো বিশেষ করে অনেক মা বোনেরা আপনার এই এই দিনটাকে এই রাত্রটাকে সুন্দর করে পালন করে ঠিক কিনা বলেন আর পুরুষ মানুষ বেশিরভাগই অবহেলা করে আমরা অবশ্যই আগামীকালকে রোজার নিয়ত করেন এন থেকে বাড়িতে যাওয়ার পরে একবারে নামাজ পড়তে পড়তে জিকির আজকার করতে 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 হ্যাঁ রাত্রটা মোটামুটি 2-3 বাজলে একবার সেহিরি খাইয়া হ্যাঁ তাহাজ্জুদ ফইরা ফজর ফইরা এরপর আল্লাহ দিলে একটা ঘুম দিবেন ঠিক আছে তাহলে আপনি কালকে 3 রোজা রইলেন আর আপনার মহরম মাসের আশুরার রোজা সম্পর্কে নবীজি বলতে গিয়া আল্লাহর নবী বলছেন যে তোমরা একটা রোজা রাখবে না একটা রোজা রাখে ইহুদি এবং খ্রিস্টানরা ইহুদি নাসারা বা খ্রিস্টানরা ঠিক আছে ইহুদি খ্রিস্টানরা তো নবীজি বলছেন তোমরা এর ব্যতিক্রম করবা ব্যতিক্রম মানে রোজা এই হাদিসের দ্বারা একটাই সবাই রোজা কয়টা একটা কিন্তু আপনার আশুরার যে হাদিস বর্ণনা করছেন এনে এটার মধ্যে আছে যে হাদিস বর্ণনা করছেন ওই হাদিস শরীফ দ্বারা বুঝতে পারলাম রাসূল বলছেন যে একটা রোজা রাখে ইহুদিরা খ্রিস্টানরা সুতরাং আমরা একটা রাখতাম না আর ব্যতিক্রম করাম তাহলে তোমরা আমরা 2 রাখতে হইব বা 3 রাখবো ঠিক আছে নেই কথা কোনো ঠিক আছে নেই তাহলে আমরা 2 বা 3 রোজা রাখবো ঠিক আছে আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আরো জোরে পড়ি আমিন আর কোনো কথা নয় অনেক আলোচনা হয়েছে এর উপর আমাদের আরাম আমল করে আল্লাহ পাক রব্বুল তৌফিক দান করুক আমরা সকলে পড়ি আমিন আর আমরা সকলে জানি আমাদের আমাদের এলাকার গার্জিয়ান আমাদের এলাকার সকলের প্রিয় মুখ আমাদের সকলের হৃদয়ের স্পন্দন জনাব জাকির হোসেন জাহের সাহেব উনি আমাদের মাঝে নাই উনি বর্তমান সময়ে একটা বিপদগ্রস্ত অবস্থা আছেন ঠিক কিনা বলেন তো আল্লাহ রাসূল বলছেন যারা বিপদগ্রস্ত তাদের দোয়া করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য আমরা ওনার জন্য মন ভরে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার সকল বিপদ আপদ দূর করে দিয়া আমাদের মাঝে সুস্থ শরীরে সুন্দরভাবে আবার এসে দেশুদশের খেদমত করতে পারে আমরা এই দোয়াটুকু ওনার জন্য করব ইনশাআল্লাহ ঠিক আছে তো আসলে একটু নবীজিকে সালাম জানাই ইয়া নবী সালাম سلام على এই কথা বলে কে কথা বলেন না আমি একটি কথা না বললেই না আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত আপনারা সবাই জানেন বর্তমান সময়ে খুব একটা মারাত্মক একটা ঘটনা আপনারা অবশ্যই হয়তো শুনেছেন
ব্রাহ্মণ পাড়িয়ায় ঘটেছে ঘটনাটা, শুনছেন পাইছেন? এটা না জানার মতো কিছুই না। আফসোস আমাদের 95% যেই দেশের মানুষ মুসলমান, রাষ্ট্রধর্ম ইসলাম যেই দেশ, এই দেশের মতো দেশে আমরা যারা বক্তা আছি, আমি গুণাগার তো আপনাদের দোয়ায় সারা দেশে এখন আলোচনা করি না। তো তাই বলে একটা মুসলিম কান্ট্রিতে রাত্র 12টা বাজে ব্রাহ্মণবাড়ি একটা জায়গা আলোচনা করে আসতেছিলেন আমার ভাই, উনি আপনার বিজয়নগর উপজেলার শ্রীপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা শরীফুল ইসলাম নুরী, নাম কি? আমার কলিজাটা ফেটে যাচ্ছে আজকে ওনার জন্য, আমার বেশি কষ্ট লাগতেছে। উনি আলোচনা শেষে আসার পথে ওনাকে দুর্বৃত্তরা ধরে ওনার জিব্বাটা কেটে দিয়েছে। শুধু সামান্য একটু লাগা ছিল। অপরাধটা কি? উনি কোরআনের কথা বলেন, উনি হাদিসের কথা বলেন, উনি হক কথা বলেন। আর ওনার বক্তব্যগুলো আপনারা দেখবেন, শরীফুল ইসলাম নুরী সার্চ দিয়ে দেখবেন, ওনার বক্তব্যের মধ্যে এমন কোনো জিনিস নেই যে কাউকে কটাক্ষ করে কথা বলে। আমি তো এতক্ষণ বয়ান করছি, আমি কি কাউকে গালি দিছি?